নমস্কার বন্ধুরা, তা দেখুন আজকে উলের পুতুলটা আমি শিখিয়ে দেবো, আর এর পরের ভিডিওতে আমি এই উলের পুতুলটাই জামা দেখিয়ে দেবো। জামা আলাদা করে বানিয়ে না, এই পুতুলটা কি এই পুতুলটাই সাইড দিয়ে আমি উল কুরুশ দিয়ে কুচি কুচি করে জামা করে দেবো। খুব সুন্দর জামাটা হয়, নতুনত্ব একদম পুতুলটা। এই পুতুলের ভিডিওটা কোনো ভিডিওতে আশা করি পাবেন না, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের ভিডিওতে নতুনত্ব পুতুলটা। দেখুন এইরকম জামা বানাবো, মানে পুতুলটার মধ্যেই জামা হবে, কেমন? আলাদা করে জামা পরাতে হবে না, এইভাবে জামাগুলো বানিয়ে দেবো। আমি এই পুতুলটা এর থেকে অনেক বড় পুতুল বানাচ্ছি। আর একটা কথা, আমার কিন্তু ভিডিও যে ইউটিউবে দিই, আমার চ্যানেলে প্রথম ভিডিওটা কিন্তু উলের পুতুলই ছিল, কিন্তু এই পুতুলটা না, অন্য উলের পুতুল, কিন্তু উলের পুতুল দিয়ে আমার কিন্তু প্রথম ভিডিও শুরু হয়েছিল। আসুন তাহলে পুতুলটা শিখে নিন কীভাবে। এটা সম্পূর্ণ নিউ পুতুল, কিন্তু উলের পুতুল পুতুল জামা ড্রেসটা এক সম্পূর্ণ আলাদা। আমি আজকে পুতুলটা শিখে নিই, নেক্সট ভিডিওতে আমি ড্রেসটা শিখিয়ে দেবো। একটা বই লাগে, এইভাবে 100টা কাউন্ট করবেন, 100, 1, 2 করে 100টা। দেখুন 100টা হয়ে গেছে, এবার কেটে নেব। 100 বার পাকে লাগবে, তো করলাম তো পাচ্ছিলাম। এবার ছোটো ছোটো টুকরো করে নেবো, কেটে নেবো, এগুলো বাঁধতে লাগবে। তিনটে গিট দেবে, ওপর পোর্শনটা মুন্ডু হয়ে যাবে, এটা ঢুকে যাবে। এইবার এটাকে মুন্ডুতে ঢুকে আবার পেঁচাবো। এটা হলো পুতুলের মুখ। সম্পূর্ণ নতুন ধরনের পুতুল, কিনতে সচরাচর যে উলের পুতুল দেখেন সেটা প্রথমে যারা করছিলেন সেটা, এটা কিন্তু আলাদা। ওই যে মুখ ঘুরিয়ে নেওয়াটা আলাদা, পুতুলটা ওইভাবে ওই পোর্শনটার ভিতরে ঢুকিয়ে দিতে হয়, তারপরে আবার প্যাঁচাতে হয়। আবার তিনবার গিট, তিন চারবার গিট দিয়ে দিতে হয়। হয়ে গেল পুতুলের মুখ আর গা, এবার হাত হবে। হাতটা এই বইয়েরই আড়াআড়ি, কেমন? আড়াআড়িতে 50 বার গুণ 50 বার কাউন্ট করবো, 1
এই 2 করে 50 বার নিতে হবে। কেমন এবার 3 বার গিট দিতে হবে। তো যে যেমন করে মুখটা করেছিলাম সেই একই ফর্মুলায় হাত দুটো করতে হবে, এদিকেও গিট করতে হবে, এদিকেও করতে হবে, তারপরে দুদিকে ভিতরে ঢুকে আবার বাঁধতে হবে। এখন ওটা করছি না, এই দিকটা বেঁধে নিয়ে তারপর করবো। এরপরে হাতটা এখানে অ্যাড করবে, হাত এবার কোমরটা বাঁধে দিয়ে দেবো। কোমর বাঁধা হয়ে গেলো কোমর, এবার পুতুল প্রায় রেডি, ফিগার হয়ে গেলো পুতুলে। এবার চোখ মুখ করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে পুতুলের, চোখ মুখ করতে হবে, চোখ মুখ। আমার কাছে কালো টিপ নেই, কালো টিপটা চোখ করতে লাগে, তাই আমি এই কালো
কাজল আছে, কাজল দিয়ে আমি টিপটা করছি। লাল টিপ বড়ো হলে মধ্যে মধ্যে কাটতে মধ্যেখানে কাটতে হয়, যদি টিপটা ছোটো দেয় অল্প একটু কেটে নিলাম, ঠোঁট করছে তো দেখুন। ঠোঁট হয়ে গেলে এবার অল্প যে টুকুটা আছে ওটা টিপ করে দেবো। ঠোঁটটা কাটার যে টুকরোটা পুতুল পুরো রেডি। এরপরে চুল করতে হবে, কালো উল আছে, কালো উল দিয়ে চুল করবেন, বিরিয়ানি করবেন, বিরিয়ানি করে সেলাই করলে চুল হয়ে যায়। দুধিটা কেটে নেবে, বিরিয়ানি করতে হবে। বিরিয়ানি দেখুন করলে মানে এটাকে তিন পাঁচে পনেরো, হ্যাঁ পাঁচটা ভাগ করতে হবে, এক একটা এদের পাঁচটা করে আছে, পাঁচ পিস আছে, এবার তিন পাঁচে পনেরো, পনেরো পিস এই সাইজ নিলাম। তারপরে এদিকটা লাল উল দিয়ে গিট দিয়ে দিলাম, লাল উল মানে লাল ফিতে লাগছে, এবার বিরিয়ানি করবো, আবার ওইদিকে লাল উল দিয়ে দেবো। তা ফিতের কাজ হয়ে গেলো, এবার মধ্যেখানটা সেলাই করে চুলটা লাগালে দেখবেন চুলটা কত সুন্দর দেখতে লাগে, দেখবেন। চুল সত্যি শোভা বৃদ্ধি পায় না, আজকাল তো সব চুলটাই সব চুলের মামলা বোঝে না, মুখ কথা চুল বেশিরভাগ কেটে দিচ্ছে বা সামলাতে পারছে না। কিন্তু দেখুন চুল একটা পুতুলেরও চুলটা কত ভালো লাগে, বিভিন্ন করেছে এই পুতুলটা তো কেমন কেমন লাগে, চুল দিলে কেমন লাগে দেখুন। একটু কপালের দিকে চুলটা সেলাই করে লাগাতে হবে,
হচ্ছে আমি কালো সুতো পরেছি, কালো সুতো দিয়ে সেলাই করছি। ছেলে পুতুলটা ভালো করে আপনারা প্র্যাকটিস করুন, এই পুতুলটা যতদিন শেখালাম ততদিন প্র্যাকটিস করুন করুন। নেক্সট ভিডিওতে এই পুতুলটাই আমি জামা দেখিয়ে দেবো, মানে জামা আলাদা করে তৈরি করে পরাবো না, এই পুতুলটারই সাইডে সাইডে ক্রুশ দিয়ে জামা লাগানো, জামা করা যায়, খুব সুন্দর লাগে জামাটা। এই পুতুলটা অনেক বড়ো সড়ো করছি, যে জামাটা দিলে অসাধারণ খুবই সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। তা নেক্সট ভিডিওতে আমি পুতুলটা গা দিয়ে কীভাবে জামা তোলা যায় সেটা দেখিয়ে দেবো। পুতুলের সাজগুলো রেডি, আমরা নেক্সট ভিডিওতে এবার পুতুল সেজে গুজে রেডি। এবার সুন্দর করে আমি জামাটা দেখিয়ে দেবো, জামাটা খুব সুন্দর হবে। এই পুতুলেরই সাইড দিয়ে জামাটা তোলা যায়, তুলে পড়বে দেখুন, এই যে এখান থেকে করতে হয়, এই হাতার এখান থেকে জুড়ে এইভাবে জামাগুলো করতে হয়, এইভাবে কুচিতে জামা দিয়ে সুন্দর ঘেরে হয়ে যাবে, জামা করে দেবো। এই পুতুলটা অনেক বড়ো পুতুল, জামা করলে খুব আরও অনেক বড়ো পুতুলটা হয়ে যাবে। এই পুতুলটা এই পুতুলটা করুন সাদা উল দিয়ে, পুতুলটা করুন সাদা বা ঘিয়ে, খুব ভালো লাগবে। রাখছি।